যাচ্ছে সামনে টার্গেট আউট হয়ে বিজেপি এবং নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে ছোট করা হয় যে সবসময় টার্গেট আর যেহেতু সূর্যকান্ত মিশ্র এবং কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে বৈঠক এটা মমতা ব্যানার্জির পুরনো অভ্যাস এই করতে করতে জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে আগামী দিনে পারিবারিক দলে পরিণত হবে মমতা ব্যানার্জি 2019 সালে 19 জানুয়ারি ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া ডাকে সমাবেশ করেছিলেন সেই সমাবেশে মিস্টার স্ট্যালিন ছিলেন মিস্টার দেবগৌড়া ছিলেন কুমারস্বামী ছিলেন মল্লিকার্জুন খাড়গে ছিলেন মনুষ্য ছিলেন বদরুদ্দিন আজমল ছিলেন ফারুক আবদুল্লাহ ছিলেন সবাই ছিলেন মায়াবতীজির পার্টি ছিল যাদব ছিল তার ফলাফল লোক দেখেছিল এখানেও ফলাফল অশ্ব ডিম্ব হবে এরা আজকে মিটিং করতে এসছে এরা খবর পেয়েছে যে আগামী দিনে এবং এটা একটা করাপ্টেড অ্যালায়েন্স মমতা ব্যানার্জির শিক্ষামন্ত্রী গেলে মমতা ব্যানার্জির এমএলএরা গেলে মমতা ব্যানার্জির ভাইপোকে এজেন্সি বারবার ডাকছে কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী গেলে কেজরিওয়ালের স্বাস্থ্যমন্ত্রী গেলে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন যে দেশের সংবিধান না বদলে যায় দেশের নাম না পরিবর্তন হয় মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন এগুলো না ভেবে পশ্চিমবঙ্গে বিস্ফোরণ বন্ধ করার ব্যবস্থা এসব না করে 12 জন মারা গেছে এখানে 12 জন মারা গেছে কালকে মালদায় গরিব লোক মারা গেছে পরশু বজবজে মারা গেছে মমতা ব্যানার্জির উচিত আগে ওই জায়গায় গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাই ঠিক আছে চলো ওকে